जंगल महल विलेज कोकिन थेके आज आमी पिकनिक करते बेरिये गेछि। देखुन बच्चा दिके सबाइके निये ओखाने जे देखाबो केरकम जायगा पिकनिक करछि। आज जंगलेर पाशे पिकनिक करबो। चलुन तबे देखा जाक ओखानटा केमन जायगाटा। चलो 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 आस्ते आस्ते चलो। जंगल धारे चले देखुन पोखर पार पोखर पारे सामने पड़बो एखाने। चलो चलो पोखर पारे जो गाच आछे आई गाछेर नीचे पिकनिक करबो। देखो आमार भाई आरियान सबाई चूलो करार जन्य पाथर आनछे। बाह खूब भालो खूब भालो खूब भालो। सबाई मिले काज करते शुरू कर दीछे। एखाने मामी आज के प्याज कुटछे। आर्यन देखो आर्यन केमन गाछे चेपे बसे आछे। सहानर हाथे बनकुल आछे। বাহ কোদিকি বনকুল গুলো কোদিকি দিকি সোহানা খুব বনকুল খাচ্ছে। হ্যাঁ দিদির করে বলবে এই হচ্ছে মামার মেয়ে। মামি মা আলু কুটছে। এই হচ্ছে কাকা তো বোন। এই তো কাকা ছেলে। সবাইকে পরিচয় করে দিচ্ছি আপনাদের। এই হচ্ছে আরিয়ান। এটা কাকার মেয়ে। হয় এটা হচ্ছে আমার মেয়ে। सब पिकनिक करते खूब मजा खूब सुंदर भेड़ा गोरु सब रखा चला जंगल धारे बतास दिखे एदिक दादा कुड़कुड़ी बोलो दाओ की खाबे कुड़कुड़ी खाबे कुड़कुड़ी खाबे आर आज चिकन बिरयानी खाबे नी। आज तो चिकन बिरयानी कोची बोलो है खाबो बोलो। आज हमार मामा तो बोन बोल से कुड़कुड़ी खाबे। आज मैं चिकन बिरयानी करबो। तुम चिकन बिरयानी खाबे है बोलो हाड़ीते जल दिए दीची।
আজ আমি চিকেন বিরিয়ানি করব। চিকেন গুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমার মামি চুরোতে জাল দিচ্ছে। মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এখন মাংসের মধ্যে কাগজি দিয়ে দিচ্ছি, এটা লেবুর রস দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি লবণ। ভালোভাবে মেখে নিচ্ছি। লেবু লবণ দিয়ে একসাথে মেখে 20 মিনিট রেখে দেবো আমি। এখানে চিকেন বিরিয়ানি করার জন্য লবণ লেবুর রস দিয়ে 20 মিনিট মাংসটাকে ঢেকে রেখে দিচ্ছি। আমি এখানে 2 কিলো চাল দিয়ে দিচ্ছি, বাসমতি চাল চিকেন বিরিয়ানি করার জন্য। চালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। এখন আমি বাসমতি চালটাকে 30 মিনিট ভিজিয়ে রাখবো জল দিয়ে। চুলোতে হাঁড়ি চাপি দিয়েছি, জল দিয়ে দিয়েছি, জলে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ, আর দিয়েছি সাদা তেল। জলটা ফুটে গেছে, 30 মিনিট চালটা ভিজিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ হওয়ার জন্য জল দিচ্ছি কড়াতে। কুড়কুড়ি কে এনে দিল? দাদা এনে দিয়েছে। ভাতটা হয়ে গেছে, বেশি নরম করে নামানো চলবে না, একটু শক্ত নামাতে হবে। তোর মারটা পসিয়ে নিচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, জল থেকে ছেঁকে নিচ্ছি। আলুগুলো ভেজে নেবার জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি কড়াতে। মামি ভাজার জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য লবণ দিচ্ছি। কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেলাস্তা করার জন্য। আর একটু দাও, একটা হবে না, এটা গরম হয়ে গেছে, পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ব্যবস্থা করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখানে মাংস রান্না করার জন্য আরো সরষের তেল দিয়েছি, আলু ভাজা তেলটা রয়ে গেছে, এখানে আবারও সরষের তেল দিচ্ছি। তেল গরম, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটা চুলায় মাংস রান্না করার জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে, আর একটা চুলাতে পেঁয়াজ বেলাস্তা করার জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে। দুটো চুলো করে নিয়েছি।
বেলাস্তাটা ভাজা হয়ে গেছে আমি দিচ্ছি পেঁয়াজ বেলাস্তাটা ভাজা হয়ে গেছে নামি দিয়েছি মশলাটা কষানো হচ্ছে এখন দিয়ে দিচ্ছি দুটি বিরিয়ানির মশলা মশলাটা কষানো হয়ে গেছে এখন মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা ভালোভাবে কষে নিয়েছি মাংসটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে দিচ্ছি সাজিয়ে নিচ্ছি পেঁয়াজ বেলাস্তাটা প্রথমে দিয়ে দিচ্ছি একটু দিয়ে দিচ্ছি ভাত ভাতের উপর বিরিয়ানির মশলাটা ছড়িয়ে দিচ্ছি রাখা আলুগুলো সাজিয়ে দিচ্ছি তারপরে মাংসগুলো দিচ্ছি আমি পুরো বিরিয়ানিটা সাজিয়ে নেব এখানে আমি দুধ দিই না সামান্য একটুকু জল দিয়ে দিচ্ছি বিরিয়ানিটা সাজানো হয়ে গেছে হাড়ির চারপাশটা এভাবে ময়দা দিয়ে আমি ঢেকে দেবো হাঁড়িটা নামিয়ে দিচ্ছি 20 মিনিট পর খাচ্ছ কি খাচ্ছ বাহ ভালো
জঙ্গলে এজো বনকুল দেখুন এভাবে সব বাচ্চারা তুলছে, তার সাথে আমিও তুলতে লেগে গেছি। এগুলোকে বনকুল বলে, খেতে দারুণ। স্কুলের চেয়ে টেস্টি এগুলো, আমি একটা খেয়ে দেখছি। দারুণ খেতে, খুব টক, খুব টক। দেখুন এই যে এই সাইজের বনকুল বলে এগুলোকে। চলো 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 সবাই চলো, ভিড় করনি, চলো চলো চলো। আজকে বনকুল খেতে খেতে বাড়ি ফিরছি। দেখুন বন্ধুরা, দেখো মামি মা আমি এজো বনকুল খেতে খেতে বাড়ি ফিরছি। বনকুল খেয়ে বন, বনকুল খেয়ে বন, বনকুল খেয়ে বনকুল।